এখন আমরা গান শুনবো মিলার, এখন আমরা গান শুনবো আমাদের সালমার, অ্যাশেজের গান শুনবো, অপু বিশ্বাসের নাচ দেখবো, তাই তো? সেটাই তো আমরা দেখবো। তাদেরকে নিয়ে এসেছি, তারা এখানে আসবে, তারা আমাদের সঙ্গে আনন্দ বিনোদন করবে। কারণ আমার মনে হয় যে আমাদের জীবনটা কঠিন, সে কঠিন জীবনে আমাদের কিছু আনন্দের দরকার আছে, আর সেজন্যই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সুজন মাঝি থেকে, খেয়াঘাটের মাঝি থেকে নৌকার মাঝি বানিয়েছেন। কারণ কারণ মাননীয় প্রধানমন্ত্রী জানেন যে আমাকে যদি পাঠানো হয়, আমার সাথে মঞ্চে অনেক নায়ক নায়িকারা থাকবে, অনেক গায়ক গায়িকারা থাকবে, তাদের দরকার আছে। শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতার অত্যন্ত প্রয়োজন আছে আমাদের, বিশেষ করে খেটে খাওয়া মানুষগুলো, যারা আমাদের চামড়া শিল্পকে আজকে নিয়ে গেছেন বিশ্বের দরবারে। আপনাদেরকে অনেক ধন্যবাদ, স্যালুট জানাই আপনাদেরকে বাংলাদেশের চামড়া শিল্পের এই উচ্চগতিতে নিয়ে যাওয়ার জন্য। সো আপনাদের যখন যেটা দরকার, আপনাদের যখন যেটা প্রয়োজন, ইনশাল্লাহ পৌঁছে যাবে আপনাদের ঘরে, আপনাদের ঘরে আমরা পৌঁছে দেব। আমি আবারও ধন্যবাদ জানাবো আপনাদেরকে, এই শীতের রাতে যারা কষ্ট করে এসেছেন, কিন্তু রিকোয়েস্ট করব শীতের সকালে এই এতটুকু কষ্ট করবেন আপনারা আমার জন্য 7 তারিখে, আমার বিশ্বাস সেটা আপনারা করবেন। কারণ অতটুকু ভালোবাসা দীর্ঘ 25 বছর আপনাদের কাছ থেকে আমি কুড়িয়েছি, দীর্ঘ 25 বছর আমি সিনেমাতে অভিনয় করে আপনাদেরকে নানান ধরনের কাজ উপহার দিয়েছি, দিয়েছি নানান ধরনের সমাজের খুঁটি নাটি, বিশেষ করে আমাদের মুক্তিযুদ্ধ। আমি একমাত্র নায়ক বাংলাদেশের যে বাংলাদেশের সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধের চলচ্চিত্র অভিনয় করেছি। আমি আমাদের মুক্তিযুদ্ধে বিশ্বাসী, আমার সামনে বসে আছেন এখনো বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা, যারা আমাদেরকে আলোর পথ দেখান, যারা বাংলাদেশকে স্বাধীন করার জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছেন, এখনো তারা লড়ে যাচ্ছেন, আমাকে কথা দিয়েছেন আমরা 7 তারিখে বসে থাকবো না, আমরা মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছি, প্রয়োজনে আবারও আমরা প্রত্যেকটা মানুষকে নিয়ে যাব। কারণ মানুষকে এই ভোটের অধিকার প্রতিষ্ঠা করাতে হবে, কারণ একটা দল চায় না, একটা দল চায় না বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। তারা এখনো লিফলেট ছড়িয়ে যাচ্ছে যাতে ভোটারেরা না আসে, আর আমার আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের প্রত্যেকটা নেতা কর্মী ভাই বোন দিন রাত মানুষের দোরগোড়ায় গিয়ে পৌঁছচ্ছে। 3 থেকে 4 বার আমরা একটা মানুষের কাছে গেছি, কখনো লিফলেট নিয়ে, কখনো শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের বার্তা নিয়ে, কখনো ব্যারিস্টার ফজলুর তাপসের উন্নয়নের বার্তা নিয়ে মানুষকে আমরা এগুলি মনে করিয়ে দিতে চেয়েছি। এখন যাচ্ছে ভোটার স্লিপ নিয়ে। আপনারা যদি ভোটার স্লিপ না নেন, আপনারা যদি ভোটার স্লিপ না পান, প্রত্যেকটা অফিস আছে সেখানে গিয়ে জানালে আমার বিশ্বাস আপনারা ভোটার স্লিপ পেয়ে যাবেন, কোনো ভয় পাবেন না, কেউ আপনাদেরকে আর ভয় দেখাতে পারবে না, আমাদেরকে ভীতি দেখাতে পারবে না। কারণ আমাদের আছে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, অকুত ভয় একজন প্রধানমন্ত্রী। আমরা আমরা এই অগ্নি সন্ত্রাসীদেরকে ভয় পাই না, আমরা এই অরাজকতার রাজনীতি যারা করে তাদেরকে ভয় পাই না, আমরা যারা গণতন্ত্রে বিশ্বাসী না তাদেরকে ভয় পাই না, যারা নিজেরা ভোটের যুদ্ধে আসতে চায় না, আমাদেরকে ভয় দেখাতে চায়, তাদেরকে আমরা ভয় পাই না, তাদেরকে আমরা ঘৃণা করি।